সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় সিবিআই অথবা এনআইএ তদন্তে দাবি জানিয়েছেন মামলাকারী। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। সন্দেশখালীতে ওই সর্বেরিয়া অঞ্চলে সেখানে ইডি অফিসিয়াল রেড করতে গিয়েছিলেন, তো 800 থেকে 1000 জন মানুষ তাদেরকে অ্যাটাক করেছিল, এবং তার কারণ হচ্ছে তারা শেখ শাহজাহানের বাড়ি রেড করতে গেছিলেন। এই শেখ শাহজাহান হচ্ছে যে রেশন স্ক্যামে তিনি একজন বড় অ্যাকিউজড আর কি, এবং তার কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যেই আবার যখন শঙ্কর আঢ্যকে অ্যারেস্ট করতে গেছেন সেইখানে, আবার বনগাঁতে সেখানে একই রকমভাবে স্টোন পেল্টিং হয়েছে, পাথর চোরা হয়েছে ইডির অফিসিয়ালদের উদ্দেশ্যে। তো এটা তো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে পুরোপুরি ব্রেক করে গেছে। তো তার জন্য আমরা অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলাম। অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে আমাদের প্রেয়ার রয়েছে এই, কেন এখানে এই যে ইনভেস্টিগেশনটা, এটা যদি স্টেট পুলিশকে দিয়ে হয় এটা টোটালি একটা প্রহসন হবে। তার কারণ হচ্ছে এখানে যে স্টেট পুলিশ যেখানে প্রোটেকশনই দিতে পারেনি ইডি অফিসিয়ালদের, সেখানে ইনভেস্টিগেশন কী করবে? তার জন্য কেন্দ্রীয় তদন্ত যে এজেন্সিগুলো আছে সিবিআই এনআইএ, এদেরকে দিয়ে আমরা তদন্ত চেয়েছি, এবং ইমিডিয়েট শেখ শাহজাহানকে যাতে অ্যারেস্ট করা হয় সেটার জন্য একটা প্রেয়ার করেছি।